হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনি একটা নগদের অ্যাকাউন্ট আপনি নিজেই আপনার মোবাইল থেকে কিভাবে ক্রিয়েট করতে পারেন সেই প্রসেসটা দেখাবো। পুরো ভিডিওটা জুড়েই আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারি। তো প্রথমে যেটা আপনি করবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, নগদ যে অ্যাপটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার চাইবে, যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, নগদ অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন, সেই নগদ অ্যাকাউন্টের জন্য মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট দেওয়ার পর মোবাইল অপারেটর আসবে, টেলিটো, গ্রামীণ ফোন, রবি, যেটাই হোক আপনার এই অপারেটরটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু গ্রামীণ ফোন, আমি গ্রামীণটা সিলেক্ট করে দিয়েছি। এরপর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে এনআইডি কার্ড। আপনার এনআইডি কার্ডের যে রয়েছে অবশ্যই ভ্যালিড এনআইডি কার্ড হতে হবে, আর তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না। তো প্রথমে দেখেন এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড, অর্থাৎ প্রথম উপরের সাইডটা যেটা রয়েছে সেটা আপনাকে স্ক্যান করতে বলছে। এখানে যে ক্যামেরা আইকনটা দেওয়া আছে, এই ক্যামেরা আইকনে ক্লিক করলেই এনআইডি কার্ডটা আপনার এরকম আসবে। আমি হাতে নিয়ে দেখাচ্ছি আমার এনআইডি কার্ডটা থেকে এইভাবে আসবে। এটাকে আপনি ছবি তুলে নেবেন, ছবি তুলে আপনি রিসাইজ করে নেবেন এনআইডি কার্ডটা, যাতে বাইরে কোনো অংশ না থাকে, যাতে ক্লিয়ারভাবে বোঝা যায়, এরকমভাবে নিয়ে নেবেন। আমি একটু সিকিউরিটি পারপাসে আমার কার্ডটাকে একটু হেজি করে দিচ্ছি, যাতে একটু প্রবলেম যাতে না হয়। এই জন্য সেকেন্ড ক্যামেরাতে ক্লিক করলে সেকেন্ড পার্টটা, অর্থাৎ এনআইডি কার্ডের পিছনে যে পার্টটা রয়েছে সেটা এরকমভাবে আপনি ছবি তুলে নেবেন এবং এই রিসাইজটা করে নেবেন, সুন্দর করে কেটে নেবেন। এইভাবে রিসাইজ অপশন চলে আসে অটোমেটিক্যালি, এইভাবে করে নেবেন। নিচে যে টিক মার্ক আছে টিক মার্ক ক্লিক করে দিলেই সেট হয়ে যাবে। এবং এরপর আপনার নেক্সট যে অপশনটা রয়েছে নিচে দেখেন, এই নেক্সটে ক্লিক করলে আপনার যদি এনআইডি কার্ডটা ভ্যালিড হয় সেক্ষেত্রে আপনি দেখবেন এনআইডি কার্ড নাম্বার, নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার ঠিকানা, জন্ম তারিখ সব এখানে দেখাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি এখানে দেখিয়ে নিবে। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, যা আছে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন এডিশনাল ইনফরমেশন, জেন্ডার আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন, আর পারপাস ট্রানজ্যাকশন পার্সোনাল দিয়ে দিবেন, পার্সোনাল অ্যাকাউন্ট করবেন কিনা, অকুপেশনটা সার্ভিস যদি করেন, বিজনেস যদি করেন, আপনার যে অকুপেশন যে পেশা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এবং নেক্সটে ক্লিক করলে ফটো এখানে আসবে, এখানে আপনার এখানে দেখেন রিমুভ ইউর আই, অর্থাৎ আপনার চোখটাকে একটু বন্ধ করলে পরে একটা ছবি উঠে যাবে। হ্যাঁ, ক্যামেরাটা ধরে রাখবেন, এরকম ছবি আসবে। আমার ছবিটা দেখতে কিন্তু একটু অন্যরকম লাগছে ভাই, ডোন্ট মাইন্ড। এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এডিশনাল ডকুমেন্ট দরকার নাই, যদি এসএমই অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে লাগবে। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে দিয়ে দিবেন, এবং আই এগ্রি টু নগদ টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সিলেক্ট করবেন। নিচে সাইন ইউর নেম বিলো, অর্থাৎ আপনার একটা সিগনেচার এখানে টাইপ করতে বলবে। আপনি মোবাইলের উপর টাচ করলে আপনার সিগনেচারটা হয়ে যাবে। আমি আমার সিগনেচারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে একটা অপশন আছে নেক্সট, নেক্সটে চাপ দিব, দিলে পরে আমার সিগনেচারটা অ্যাড হয়ে যাবে। এবং এরপরে আপনার যে আপলোড যা যা করেছেন এনআইডি কার্ড এবং আপনার ছবি এবং সিগনেচার এগুলো সব দেখাবে, সাকসেস সাকসেস সাকসেস। এরপর নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে দেখেন আপনার পুরো ডিটেলটা চলে আসবে, আপনার নগদ অ্যাকাউন্টে কী কী রয়েছে, কী নামে রয়েছে সবই এখানে দেখাবে। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি কোড চলে যাবে, যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ওটিপি কোডটা এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিবেন আপনার নগদ অ্যাকাউন্টে, এই পিন নাম্বারটা আপনি এখানে সেট করে দিবেন। আমি সেট করে দিচ্ছি, দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে আমার পিন নাম্বারটা আশা করছি সেট হয়ে যাবে। দেন এখান থেকে নগদ অ্যালাউ করতে বলছে, আমি এটা অ্যালাউ করে দিলাম। নিচে একটা অ্যালাউ অপশন রয়েছে, অ্যালাউ করলে পরে একটু ওয়েট করার পর আপনাকে সাকসেসফুল অপশন দেখাবে, ওয়েলকাম টু নগদ অ্যাপ। এবং এখান থেকে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। দিলে পরে আপনার নগদের যে ড্যাশবোর্ডটা এটা চলে আসবে। তার মানে হচ্ছে যদি ড্যাশবোর্ডটা চলে আসে তাহলে আপনার অ্যাকাউন্টটা পারফেক্টলি ওপেন হয়ে গেছে। এবং উপরের দিকে দেখেন আপনার ব্যালেন্স দেখাচ্ছে জিরো, অর্থাৎ ট্যাপ ফর ব্যালেন্স যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। অ্যাজ লাইক যে বিকাশের যে ধরনের কন্ডিশন, যে ধরনের সিস্টেম সবই এখানে আছে, এবং বিকাশের তুলনায় নগদের যে সুযোগ সুবিধাগুলো একটু বেশি। তো এই ছিল প্রসেস মূলত, যে আপনার নগদে অ্যাকাউন্ট আপনি আপনার মোবাইলে কিভাবে নিজেই অ্যাকাউন্টটা আপনি করতে পারেন সেই প্রসেসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি এটা করতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।